আসসালাম আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আর দেখতে দেখতে রমজান কিন্তু চলে এলো ইফতার আইটেম আমরা কী তৈরি করবো সেটা নিয়ে আমাদের অনেক টেনশন হয় আজ আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপি একটু রেসিপি আপনারা এটি ইফতার আইটেমে অনায়াসে তৈরি করে খেতে পারেন যে কেউ এটা পছন্দ করবে এবং আপনিও খুব ইজিভাবে তৈরি করে নিতে পারেন আমি প্রথমে একটি ফুলকপি নিয়ে নিলাম এবং ফুলকপিটাকে ভালো করে কেটে নিব তবে অর্ধেকটা ফুলকপি দিয়ে আজকে রেসিপি আপনারা চেলে কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন অর্ধেক ফুলকপিকে আমি পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত গরম পানিতে দিয়ে জাস্ট এক মিনিট রেখেই তাকে উঠিয়ে নেব ফুলকপির যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা যাতে না থাকে সেজন্য একটু ভাপিয়ে নিলাম ব্যাস উঠিয়ে নেব এবং ঠান্ডা হলে একটি ব্ল্যান্ডার জারে নিয়ে নেব ব্ল্যান্ড করার জন্য হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করলে এই রেসিপিটা সুন্দর হবে না তারপর এখানে অ্যাড করে দিলাম কাঁচামরিচ আপনি ঝালটা বুঝে দিবেন কি পরিমাণ ঝাল খাবেন এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ চারপাশ টুকরা রসুন এবং তিন চার টুকরা আদা অ্যাড করে দিলাম সাথে অ্যাড করে দিব ধনিয়া পাতা সব কিছু আমি একসাথে ব্ল্যান্ড করে নিব। খুবই মজার একটি নাস্তা রেসিপি যে কেউ চলে এটা তৈরি করতে পারেন অসম্ভব মজার আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন আমি একটি বলে এটা নিয়ে নিব একটি বাটিতে ঢেলে নিলাম ব্ল্যান্ড করা ফুলকপিগুলো তারপর এখানে আমি অ্যাড করে দিব এক কাপ পরিমাণ চালের গুঁড়া অবশ্যই এখানে চালের গুঁড়াটা আপনাকে ব্যবহার করতে হবে তারপর এখানে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ বেসন চালের গুঁড়োটা দিলেও অনেক ক্রিস্পি হবে খেতে অসম্ভব টেস্টি হবে তারপর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম সাথে আরও অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া সাথে অ্যাড করব জিরা গুঁড়া এখানেও হাফ চা চামচ ছিল আরও অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আরও অ্যাড করে দিব চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে গুঁড়ামরিচটাও দিতে পারেন আমি আজকে চিলি ফ্লেক্সটা অ্যাড করলাম কালার সুন্দর হওয়ার জন্য আর অ্যাড করে দিলাম লালমরিচের গুঁড়া চা চামচ পরিমাণ তারপর এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিলাম নর্মাল খাবারের তেল সাথে আরও অ্যাড করে দেবো টেস্ট বানানোর জন্য লেবুর রস এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মাখিয়ে নেব আমি আগেই বলেছিলাম ফুলকপিটা হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ করা যাবে না যদি আপনি শুধুমাত্র এক মিনিট চুলায় রেখে নামিয়ে নেন এতে করে এই নাস্তা রেসিপিটা খুবই বেশি মজার হয় আর চাইলে এটাকে আপনি ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন এখানে সব কিছু মিশিয়ে নেওয়ার হওয়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ বিস্কিটের গুঁড়া এই বিস্কিটের গুঁড়াটা অ্যাড করার জন্য এই রেসিপিটা খুবই স্পেশাল এবং ছোট বড় সবাই খুব পছন্দ করবে এর ফ্লেভার এবং খেতে অসম্ভব টেস্টি উপরটা হবে ক্রিস্পি আর ভিতরটাও খুবই টেস্টি হবে দেখতে থাকুন সাথেই থাকুন কতটা মজার আর অবশ্যই বাচ্চারা পছন্দ করবে ইফতার আইটেম হিসেবে এবং বিকেলে নাস্তা হিসেবে আপনি চাইলে এটা তৈরি করে খেতে পারেন ফুলকপি দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নিলাম এবং একদম রেডি হয়ে যাচ্ছে আমার আজকের ফুলকপির ডোটা হাতে একটু তেল লাগিয়ে যে যে শেপে বানাতে চান সেভাবে বানিয়ে নিতে পারেন আমি একটু লম্বা করে বানিয়ে এটাকে হালকা একটু চেপে দেব জাস্ট কাবাবের শেপ করে দেব তবে গোল লম্বা কিংবা যে কোনো সাইজে আপনি এটা তৈরি করে নিতে পারেন ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের কাবাবগুলো আগে থেকে চুলা একটি ফ্রাই প্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি এখন এই কাবাবগুলো ভেজে নেব অবশ্যই একটু তেল বেশি দিয়ে এটা ভাজতে হবে তাহলেই উপরটা হবে ক্রিস্পি আর চুলা রাচ অবশ্যই কমানো থাকবে বলতে মিডিয়াম আঁচে দেখে তারপর ভাজতে হবে এতে করে উপরটা হবে ক্রিস্পি এবং ভিতরটা একদম ভালো করে সিদ্ধ হবে দেখুন মাসাল্লা দেখতে কতটা সুন্দর হয়েছে যখন এক পিঠ হয়ে যাবে আমি এগুলোকে উল্টে দিব এভাবে দুই পিঠ ভেজে নেব তবে তাড়াহুড়া করা যাবে না আর চুলারাজ অবশ্যই বাড়িয়ে দিয়ে করা যাবে না এতে করে উপরটা কালার হবে ভিতরটা কাঁচা থেকে যাবে দেখতে দেখতে ফুলকপির নাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ফুলকপি দিয়ে অনেক রেসিপি করা যায় অনেক বাচ্চারাই ফুলকপি খেতে চায় না আমার বাচ্চারাও খেতে চায় না সেজন্য আমি এভাবে কাবাবের মতো করে দেই ওরা তখন সস দিয়ে ম্যানেজ দিয়ে এটা খেয়ে নেয় একদম রেডি হয়ে গেল আমার আজকের ফুলকপির নাস্তাটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর এভাবেই আমি বাকিগুলোও ভেজে নেব কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন অবশ্যই আমার এই কাবাবগুলো দেখে উপরটা এতটাই ক্রিস্পি হয়েছে খেতে অসম্ভব টেস্টি আর অবশ্যই আমি বলবো হেলদি কারণ বাচ্চারা যেহেতু কোনো রকম ভেজিটেবল খেতে চায় না তাই যে কোনো ভেজিটেবল দিয়ে আপনি চাইলে এটা তৈরি করে দিতে পারেন দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার ছিল অবশ্যই এই রমজানে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার আমি বলছি তো অবশ্যই আপনি একবার খেলে এটা প্রেমে পড়ে যাবেন যদি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কামেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল কোনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ